বাড়ির লোকজনদের অনুপস্থিতিতে ঘরে ঢুকে নগদ অর্থ সহ অলঙ্কার চুরি করে নিয়ে পালালো চোরের দল। ঘটনা মঙ্গলবার রাতে উদয়পুর বাগমা থানাধীন গোপীচৌমুহনী এলাকায়। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, বাগমা গোপীচৌমুহনী এলাকার বাসিন্দা জয়দেব দেবনাথ সপরিবারে বিশালগড় শ্বশুর বাড়িতে বেড়াতে গেলে ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে মঙ্গলবার রাতে তালা ভেঙে ঘরে ঢুকে থাকা নগদ সাড়ে 11,000 টাকা ও 9 ভরি অলঙ্কার নিয়ে চম্পট দেয়। বুধবার সকালে জয়দেব দেবনাথের বড় ভাই ঘরের দরজা খোলা দেখতে পেয়ে এগিয়ে দেখে ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে। এরপর টেলিফোনে জয়দেব বাবুকে জানালে তিনি বাড়িতে এসে ঘটনা প্রত্যক্ষ করে বাগমা থানায় খবর দেন। এরপর বাগমা থানার ওসি সুশান্ত দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে এসে সবকিছু সরেজমিনে দেখে ঘটনার তদন্ত শুরু করেন। আজকে সকালবেলা আমরা খবর পাই যে বাগমা গোপীচৌমুহনী জয়দেব দেবনাথের বাড়িতে নাকি চুরি হয়েছে। তখন আমরা ইনকোয়ারি করে এসে দেখলাম যে এখানে ওনার প্রায় 7 ভরির মতো অর্নামেন্টস এবং ক্যাশ রুপিস 11,500 টাকার মতো চুরি হয়েছে। তো এই ব্যাপারে আমরা এখন ইনকোয়ারি করছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 ড্রপ।